পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের কুলটির চলবলপুর এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা বেহাল ছিল। বর্ষার সময় জল জমে যেত, এর ফলে এলাকাবাসীদের দুর্ভোগ হতো। মঙ্গলবার আসানসোল পুর নিগমের পক্ষ থেকে ওই এলাকায় নিকাশি ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হলো। বহু বছরের একটা প্রতীক্ষার অবসান ঘটল এবং আমি সেটা খুশি যে এই বোর্ডে আমি কাউন্সিলর হিসেবে কাজটা শুরু করাতে পারছি। বিগত তিন চার বছর ধরে এটা অনেক রকমভাবে চেষ্টা হয়তো হয়েছিল, কিন্তু এই দু মাসে যে আমি চেষ্টা লাগাতার করে গেছি, অফিসে যাওয়া, সমস্ত রকমভাবে চেষ্টা করেছি যাতে কাজটা শুরু করতে পারি। আজকে যখন সেটা মানে আমার মেয়র সাহেবের উপস্থিতিতে আমি যখন কাজটা শুরু করাতে পারলাম, এটার একটা অন্যরকম আনন্দ উপভোগ করছি। এরপর মানুষের দাবি তো রাস্তা, রাস্তা ড্রেনটা হয়ে গেলেই রাস্তার কাজ আমাদের ওয়ার্ক অর্ডার হয়ে আছে, ড্রেনটা আর পাইপলাইনটা করিয়ে দিতে পারলে আমরা রাস্তার কাজ শুরু করব। যে কাজের আজকে শুরু হলো সেটা ১০ লাখ প্লাস বাজেট এবং সব কিছু কর্পোরেশনের মাধ্যমেই হচ্ছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়, পুরমাতা মুনমুন মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধান উপাধ্যায় জানান, নিকাশি ব্যবস্থা তৈরি করতে ১০,৪৪,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। কর্মসূচি চলবলপুর এই পাড়াতে বহুদিন মানে বর্ষার সময় প্রচণ্ড অসুবিধায় মানুষের, মানে বিভিন্ন বহুবার এখানে পুলিশ পিকেটিং করে পুলিশকে বা কর্পোরেশনের তরফ থেকে পাম্প লাগিয়ে জল হাঁটা হয়েছে। তো সেই ড্রেনের কাজটা আজকে এখন উদ্বোধন হলো, আজ যে কাজটা চালু হবে প্রায় ১০,৪৪,০০০ টাকা দিয়ে কাজটা হচ্ছে কর্পোরেশনের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে। ১০,৪৪,০০০ কোন প্রকল্প থেকে হচ্ছে এটা? কর্পোরেশনের। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।